আসসালামু আলাইকুম, শিরিনস কিচেনের সবাইকে স্বাগতম। ঘরে থাকা উপকরণ দিয়ে আমি খুব সহজে যেভাবে চিকেন লেগ পিসগুলো তৈরি করে নিলাম, আমি এই লেগ পিসগুলো সারা রাত 24 ঘন্টা ম্যারিনেট করে রাখছিলাম। এখানে আমি পরিষ্কার করে ধুয়ে রাখা মুরগির মাংসগুলোতে 1 টেবিল চামচ আদা রসুন পেঁয়াজ বাটা দিয়েছি, লবণ দিয়েছি 7 মতো, আধা চা চামচ মতো হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, মিক্স মশলা 1 চা চামচ, বারবিকিউ মশলা 1 টেবিল চামচ, টমেটো সস 2 চা চামচ মতো, সয়া সস সামান্য করে 7 মতো, বিট লবণ, এসব দিয়ে মুরগির মাংসগুলোকে আমি মেরিনেট করে রাখছিলাম 24 ঘন্টা চার যার পছন্দ মতো। সময় বাড়িয়ে বা শর্ট জলদি তৈরি করে নিলে কমিয়ে নিতে পারেন। এভাবে আমি মেরিনেট করে রাখার পর মুরগির মাংসগুলোকে এবার বেজে নিব। সেজন্য আমি এখানে 1 কাপ মতো ময়দা দিলাম, ময়দাতে হালকা করে বিট লবণ, গোলমরিচের গুঁড়া 7 মতো লবণ দিয়ে ময়দাগুলোকে আমি শুকনো ময়দাগুলোকে মেখে নিয়েছি। তারপর সাদা নর্মাল পানি নিয়ে মুরগির লেগ পিসগুলো ময়দায় গড়িয়ে নিয়ে একবার করে পানিতে ডুবিয়ে নিয়ে এভাবে আমি 3 বার কোট করে নিয়েছি। কোট করে নেওয়ার পর এভাবে আমি মুরগির মাংসগুলোকে ভেজে নিলাম সবাই যার যার পছন্দ মতো তৈরি করে নিতে পারেন। সকাল বা বিকেলের নাস্তায় মেহমান অতিথি আপ্যায়নে আমরা খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে ছট জলদি এভাবে চিকেন লেগ পিস ফ্রাইগুলো তৈরি করে নিতে পারি। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।